নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। প্রত্যেক প্রিয় দর্শক বন্ধুকে আমি বলবো, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই ওং নমঃ শিবায় আপনারা কমেন্ট করুন। 7ই মার্চ 2022, এই 5 রাশির প্রবল অর্থপ্রাপ্তি হতে চলেছে লটারি থেকে। ভাগ্যের খেলায় মারতে চলেছে এই 5 রাশি। কোন এই 5 সৌভাগ্যশালী রাশি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, যারা এই ভিডিওটি দেখছেন তারা একবার না, আপনারা 2-3 বার ভিডিওটি শুনুন কি আমি এখানে বলছি। অর্থাৎ অনেক ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে এই ভিডিওতে আমি দিয়ে থাকি, যেটা আপনারা অ্যাপ্লাই যদি করেন আপনার লটারি লাগতে কিন্তু বাধ্য। যারা ভিডিওটি দেখছেন নিজ দায়িত্বে ভিডিওটি দেখুন। আমি এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য, যে তথ্যগুলো আপনি শুধু রাশির নাম শুনে যাচ্ছেন সেটা করবেন না। আপনার ক্ষেত্রে রাশিভিত্তিক যে শুভ সময় এবং রাশিভিত্তিক যে টার্গেট নাম্বার, সেটি একমাত্র কৌশিক রায় চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন আপনাদেরকে দিয়ে থাকে। এবং এর পাশাপাশি দিনের শুভ সময় এবং রাহুকাল, রাহুকালে যে কোনো শুভ কাজ লটারি বলে না, যে কোনো ইনভেস্টমেন্টও আপনারা করবেন না। কিছু নক্ষত্র, কিছু যোগ আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। তবে দেখতে হবে আপনার রাশিচক্রে লটারির যোগ আছে কি না। আপনার লটারির যোগ নাই, আপনি লটারি কাটছেন এখন, কালকে দেখা গেলো আপনার লটারির যোগ নাই, আপনার দেখা গেলো 2 মাস পর লটারির যোগ আছে কিন্তু আপনি কেটেই যাচ্ছেন, বা আপনার 1 বছর পর আছে লটারির যোগ, বা আপনার জন্মছকেই লটারির যোগ নাই, তাতে কিন্তু হবে না। অর্থাৎ আপনি আপনার জন্মছকটা অ্যানালাইসিস করে নিন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে, তারপরে আপনি লটারিটা ইনভেস্টমেন্ট করুন। আর যারা কাটছেন না কি না, আমি একটা কথা বলছি, ঘুমন্ত সিংহের মুখে কিন্তু হরিণ এসে পড়ে না, সিংহকে দৌড়িয়ে হরিণ কিন্তু ধরতে হয়। অর্থাৎ আপনি যদি একটু কষ্ট করেও একটা লটারি কাটেন, আপনিও হয়ে যেতে পারেন কোটিপতি। দেখুন, আমি যে 5 রাশির কথা বলছি, 5 রাশির লাখো কোটি মানুষ আছে, প্রত্যেকে যে একই ফল পাবে তা নয়, কারণ প্রত্যেকের জন্মছক আলাদা, আপনার দশা, মহাদশা, অন্তর্দশা কী চলছে সেটা আলাদা। অর্থাৎ এই জায়গাটা কী দেখতে হবে, আপনার জন্মছক পারমিট করছে কি না। যদি আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা যদি পারমিট করে যায়, আপনি লটারিতে হয়ে যাবেন মহাকোটিপতি। ডায়েরিতে নোট করে নিন, এই বিষয়ে কোনো দ্বিমত কৌশিক রায়ের নেই। এবং যাদের ক্ষেত্রে একটুর জন্য 1-2 নম্বরের জন্য মিসকে যাচ্ছে কি না, আপনার রাহু কবচ আপনার পরিধান করুন, তাতে কি রাহুকে স্ট্রং হবে, আপনার লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু আপনার বৃদ্ধি কিন্তু করবে। লিখে রাখুন, লটারি লাগবে এই কথা বলবো না, কিন্তু সম্ভাবনাটা বৃদ্ধি করবে রাহু কবচ। আমি বারবার বলি, আপনার জন্মছকে রাহু, শনি, শুক্র, বুধ, রাহু, শনি, শুক্র, বুধ এই 4টি প্ল্যানেট যদি ভালো থাকে, আপনি লটারিতে প্রাপ্তি কিন্তু হবে। এবং দশা মহাদশা যদি চলে, এবং আপনার নবম, আপনার পঞ্চম, একাদশ, দ্বিতীয় কানেকশান, যার যত ভাগ্যভাব স্ট্রং হবে সে কিন্তু লটারিতে অর্থ পাবে। কত অ্যামাউন্টে অর্থ পাবে, 100 টাকা হলেও পাবে, 50 টাকা হলেও পাবে, আবার 50,000 হলেও পাবে, 5 লাখ হলেও পাবে, 50 লাখ হলেও পাবে, 5,000 হলেও পাবে, 1 কোটি হলেও কিন্তু পাবে। এই 5 রাশি বড়, ছোট, মাঝারি যে কোনো পুরস্কার কিন্তু পাবে। আগামীকাল অশ্বিনী নক্ষত্র এবং ভরণী নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে। অশ্বিনী এবং ভরণী এই 2টি নক্ষত্র আগামীকাল দিনটিকে রিপ্রেজেন্ট করছে। এবং যোগটা খুব ভালো আছে, ব্রহ্মযোগ, অর্থাৎ এই যোগটা দুর্দান্ত যোগ। যোগও কিন্তু যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে, কিছু কিছু ক্ষেত্রে যোগও কিন্তু আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। আমি একটা কথা বলি, একমাত্র যদি ভাগ্য বদলায়, বিধাতার লেখা বলে না কেউ খণ্ড দেবে না, কিন্তু দেবাদিতে মহাদেবের আপনি আরাধনা করুন, মহাদেব আপনার ভাগ্যের লেখনকেও কিন্তু বদলে দিতে পারে, যে কোনো বিষয়ে, শুধু অর্থ বলে না, সব দিক থেকে। ওই জন্য ওং নমঃ শিবায় আপনারা ততদিক লিখুন। ব্রহ্মযোগ 2টি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে। সোমবার দেখুন, 12:00 থেকে 12:51 আরেকটি যে সময়টা দেখাচ্ছে, আপনার সকাল 10:49 থেকে আপনার 11:36 পর্যন্ত শুভ সময়। আর যে খারাপ সময়টি আছে রাহুকালটা, 7:30 থেকে 9:00 পর্যন্ত হচ্ছে রাহুকাল, এই সময় কোনো লটারিতে ইনভেস্টমেন্ট আপনারা করবেন না। ভুল করে এই সময় লটারিতে ইনভেস্টমেন্ট করলে কী হবে বন্ধু, আপনার লটারি লাগার সম্ভাবনাটা কমবে। এবার আপনাদেরকে আমি একে একে জানাই যে আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার
প্রথম রাশি কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে টার্গেট নাম্বার 239, 239 আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার। এবং আপনাদের যে শুভ সময়টা সকাল 11:02 থেকে 12:24 মধ্যে কর্কট রাশি। দুই নম্বর যে রাশির কথা আমি বলবো, যে রাশি লটারির পাওয়ার সম্ভাবনা থাকছে, সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বারটি হচ্ছে 6 এবং 5। আপনাদের যে শুভ সময় 12:33 থেকে 1:48 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে শুভ সময় মীন রাশি। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি যেতে বেরিয়েছে সেটি হচ্ছে 8 এবং 5। তুলা রাশির ক্ষেত্রে 8 এবং 5 আপনাদের ক্ষেত্রে টার্গেট নাম্বার। আপনাদের যে শুভ সময়টি সকাল 11:22 থেকে 12:48 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ। এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন, লটারি লাগার সম্ভাবনাটা বৃদ্ধি করবে। এরপর যে রাশির কথা আমি বলবো, 3 নম্বর 4 নম্বর যে রাশি অর্থাৎ কর্কট, মীন, তুলা, 4 নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের যে লটারির ক্ষেত্রে লাকি মানে টার্গেট নাম্বারটা যেটা হচ্ছে সেটি হচ্ছে 4, 3 এবং 7 আপনাদের ক্ষেত্রে কিন্তু টার্গেট নাম্বার। আপনাদের যে শুভ সময়টি বেরিয়েছে সকাল 10:19 থেকে 11:49 পর্যন্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা শুভ। এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন। আমি দিনের শুভ সময়টা বলছি এবং রাশিভিত্তিক সময় এবং টার্গেট নাম্বার, এই দুটো আপনারা মেনটেন করুন এবং নিজস্ব জন্ম ছক আপনারা দেখান। 5 নম্বর যে রাশির কথা বলবো, তার আগে আমি বলবো, যাদের ক্ষেত্রে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ নেই, তারা লটারি পাবে, তারাও পাবে। আপনার হস্তরেখা কিন্তু আপনাকে বলে দিবে আপনার লটারির যোগ আছে কি না, সেটা থাকলে কোন সময় আছে, কোন বছর আছে, সেটা আপনি জেনে আপনি লটারিতে ইনভেস্টমেন্ট করুন। দেখুন, হয়তো অর্থ অপচয় করে লাভ নেই। আপনার যদি জন্মছকে থাকে বাই বার্থ চার্টটা কিন্তু আপনার সব শেষে কিন্তু এই কথাটা আমি বলবো, বার্থ চার্টে কিন্তু থাকা দরকার। আপনি কেটেই যাচ্ছেন, অনেকে কাটতে কাটতে ক্ষান্ত হয়ে গেছেন, আপনার ক্ষেত্রে লাগছে না, তাহলে জানবেন আপনার এই সময় নিশ্চয় কোনো গ্রহের দোষ আছে বা আপনার এই সময় কিন্তু লটারি নেই। কোন বছর আছে সেটা আপনি জেনে নিন, আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার, লাকি নাম্বার। এরপর শেষ যে রাশির কথা আমি বলবো, যে রাশি লটারির পাওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি করছে, সে রাশির নাম আপনার বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের যে টার্গেট নাম্বারটি আগামীকাল বেরিয়েছে সেটি হচ্ছে 1 এবং 8, 1 এবং 8 আপনাদের ক্ষেত্রে কিন্তু টার্গেট নাম্বার। এবং আপনাদের যে শুভ সময়টা আগামীকাল বেরিয়েছে সেই শুভ সময়টি বেরিয়েছে সকাল 11:35 থেকে 2:54 পর্যন্ত। আপনাদের ক্ষেত্রে দীর্ঘ সময়টা কিন্তু এই সময়ের মধ্যে আপনারা কিন্তু লটারি কাটুন, এই সময় কিন্তু লটারি লাগার সম্ভাবনা কিন্তু বৃদ্ধি করবে। অর্থাৎ দিনের শুভ সময়টা আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে ভাগ্যোদয় নিশ্চিত রূপে কিন্তু করতে চলেছে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। এই 5 রাশি কিন্তু আগামীকাল লটারি পাবে, কত অ্যামাউন্টের অর্থ পাবে সেটা ডিপেন্ড করবে আপনার জন্মছকের উপর। আপনার জন্মছক যদি পারমিট করে আপনি কিন্তু এই লটারিতে মহা কোটিপতি হতে কিন্তু চলেছেন, আরবপতি খারকপতি পর্যন্ত আপনি হতে পারেন এই লটারির মাধ্যমে। কিন্তু প্রাইজ এই 5 রাশি কিন্তু হবে, ছোটো বড়ো মাঝের যে কোনো প্রাইজ। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।